চতুর্থ পারার আল্লাহ তাবারক ওয়া তাআলা ইরশাদ করেন, এবং তোমাদের মধ্যে একটি দল এমন হওয়া উচিত যারা কল্যাণের প্রতি আহ্বান করবে, ভালো কাজের নির্দেশ দিবে, মন্দ বিষয় থেকে নিষেধ করবে, আর এ সকল লোকই লক্ষ্য স্থলে পৌঁছেছে। এই পবিত্র আয়াতের তাফসির করতে গিয়ে প্রখ্যাত মুফাসসির হাকিমুল উম্মত মুফতি আহমদ ইয়ার খান আলাইহি রহমাতুর রহমান তাফসিরে নাইমির চতুর্থ খণ্ডের 72 পৃষ্ঠায় লিখেন, হে মুসলমানগণ, তোমাদের সবাইকে এমন এক জামাত হওয়া উচিত, এমন এক দল গঠন করা কিংবা এমন ভাবে সঙ্গবদ্ধ হয়ে থাকা যারা সমস্ত পথহারা মানুষদেরকে উত্তম কাজের দাওয়াত দেয়, কাফিরদেরকে ঈমানের দাওয়াত দেয়, ফাসিকদেরকে তাকওয়ার দাওয়াত দেয়, উদাসীনদেরকে চেতনার, মূর্খদেরকে জ্ঞান ও মারিফাতের, রুক্ষ মেজাজিদেরকে ইশকের স্বাদের, ঘুমন্তদেরকে জাগ্রত হওয়ার, এবং ভালো কথা, উত্তম আকীদা তথা বিশ্বাস, উত্তম আমল সমূহের মুখ, কলম, আমল, শক্তি, নম্রতা, কঠোরতার মাধ্যমে আদেশ দিবে। মন্দ বিষয় বলি, মন্দ বিশ্বাস, মন্দ কার্যাবলি, মন্দ চিন্তা ভাবনা থেকে মানুষদেরকে কথা অন্তর লিখুনি, যার যার ক্ষমতা অনুযায়ী বাধা প্রদান করবে।